আমার আমার 100-এর উপরে এরকম রাষ্ট্রীয় পদক আছে, এগুলো কোনো আলোচনা নয়। সনদ আছে, আমার সনদ আছে, রাষ্ট্র আমাকে খেতাব দিয়েছে। কি খেতাব দিয়েছে? পুরস্কার, উদ্ভাবনী আবিষ্কারে, আবিষ্কারের সেরা, দেশ সেরা। আমার আমার আবিষ্কারের মধ্যে রয়েছে 15-20টা কৃষি যন্ত্র, দেশীয় প্রযুক্তির অ্যাম্বুলেন্স, দেশীয় প্রযুক্তির মোটর কার, দেশীয় প্রযুক্তির ফ্যামিলি কার, বিশেষ প্রতিবন্ধীদের গাড়ি, তারপরে মিনি ট্র্যাক্টর, তারপরে আপনার ভুঁই নিড়ানি মেশিন, তারপরে জ্বালানি ছাড়া বিদ্যুৎ তৈরি যন্ত্র, ঘাস কাটা মেশিন ইত্যাদি ইত্যাদি উদ্ভাবনের জনক আমি। রাষ্ট্র খেতাব দিয়েছে উদ্ভাবকের জনক। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আমাকে ইশারা করেছে যে চলে যাও আলমের পাশে, আর কোনো কথা নাই। যাই হোক, আপনারা যেহেতু পড়াচ্ছেন, আমি আবারও বলতেছি, হলো যে ভাইয়ের বাড়ি হলো যে বেনাপোল, যশোর বেনাপোল আর কি, সাতসা উপজেলা, আমার নাম মোহাম্মদ মিজানুর রহমান, এখন নামের সাথে আছে দেশ সেরা উদ্ভাবক, সকলেই চেনে। আমার বাড়ি যশোর জেলা, খুলনা বিভাগের যশোর জেলা সারসা থানা, সারসা উপজেলা, থানা একই, সারসা উপজেলা শ্যামলাগাছি গ্রাম, শ্যামলাগাছি মেন রোডের ধারে আমার বাসা। আমার নাম মোহাম্মদ মিজানুর রহমান, আমি একজন মোটর মেকানিক ছিলাম, এখনও আছি, এখন হয়তো বিজ্ঞানী হয়েছি, সমাজসেবক হয়েছি। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন কি তৌফিক রেখেছেন জানি না। আমি সকলের দোয়া চাই, আমার যে ওয়াদা, এটা ওয়াদা বলবো না, এটা কি বলবো জানি না, আমি যেটা আশা করেছি আমার এই আশা যেন পূরণ করতে পারি। দেশ ও জাতির কল্যাণে জিনিসটা ব্যবহার হবে, হিরো আলম ফাউন্ডেশনকে এগিয়ে নিতে আমার মতন মিজান, হাজারো মিজান এগিয়ে আসুক, আমার এই প্রত্যাশা রইল। আমি আর কথা বলছি না, আমি আমার প্রিয় মানুষটি অনেক আগে থেকে ভালোবাসি, তার মঙ্গল কামনা করি, তার সামনের রাস্তাগুলো পরিষ্কার হোক, আল্লাহ রাব্বুল আলামিন সকলকে তার পাশে এসে দাঁড়ানোর তৌফিক দান করুক। হ্যাঁ, আমি আর কথা বলবো, সবাই আপনারা বলছেন, আমি কথা বল, সবাই তো বলে, যেহেতু ভাই বলে দিল, আপনারা সবাই জানেন, আপনারা আমার একটা অ্যাম্বুলেন্স কদিন আগে আমরা পেয়েছি, একটা হুজুর দিয়েছে আপনারা জানেন সিলেট থেকে, সেটা তো আমরা ফ্রি সার্ভিস করার জন্য কাজ চলতেছে, ইউটিউবে আমরা পেয়ে দেবো আর কি। আর ভাই একটা অ্যাম্বুলেন্স দেওয়ার ঘোষণা দিয়েছে আর কি, এই অ্যাম্বুলেন্সটা দিলে আমরা এই অ্যাম্বুলেন্সটা আমরা মানবতার ফেরিওয়ালা যে আমরা হিরো ফাউন্ডেশনে এখানে রাখবো, আর এখান থেকে এটা আমরা রাখবো, আমরা যাদের অর্থ এনে আর কি অর্থ দেওয়ার মতো আছে, এটাই আমরা ভাড়া খাটাবো, এখান থেকে ভাড়া খাটায় যে অর্থ যোগ হবে, হিরো আলম ফাউন্ডেশন যোগ হবে, এই টাকাতে প্রথমে 20,000-50,000 যে টাকায় যোগ হবে, এই টাকা আমরা জনগণের মানে বিলিয়ে দেবো, যে কোনো মানবতার কাছে কাজ করবো। এবং আমাদের আরেকটা অ্যাম্বুলেন্স আছে, ওটা কিন্তু ফ্রি সার্ভিস, ওতে আমরা কাউকে কোনো টাকা টাকা বসানো নয়, এই অ্যাম্বুলেন্সের থেকে আমরা দুইটা অ্যাম্বুলেন্স চালাতে পারি, এবং এইটার টাকা দিয়ে জনগণের যাতে সেবা করতে পারি, কারণ দুইটা অ্যাম্বুলেন্স ফ্রি দিলে আমাকে, আর যেহেতু অ্যাম্বুলেন্সকে ফ্রি দিলে ফাউন্ডেশনে চলতে জনগণকে দুটো অ্যাম্বুলেন্স চলবে, তো কী আর আমরা চালাবো, তাই আমরা ফ্রি দেওয়ার চেষ্টা না করে একটা আমরা ভাড়ায় খাটাবো, এটা এটা যে অর্থহীন হবে এই টাকাটা, এই টাকাটা আমরা জনগণের মধ্যে আবার বিলে দেওয়ার চেষ্টা করবো। আচ্ছা, বলেন, জানতে চাই হিরালম ভাই, আপনি আগের যে অ্যাম্বুলেন্সটা নিয়েছিলেন সেটা কিন্তু ভাঙা এবং পুরনো অ্যাম্বুলেন্স ছিল, এগুলো নিয়ে বিভিন্ন ধরনের নিউজ হয়েছে পত্রিকায়, তো আসলে আমরা যে অ্যাম্বুলেন্সটা এখন দেখবো সেটা কি নতুন নাকি পুরনো, এটা একটু জানতে চাই। এটা তো কোনো মডিফাই করা না, কোনো গাড়ি থেকে তৈরি করা না, এটা দেশীয় লোহা, দেশীয় প্রযুক্তি, সম্পূর্ণ নতুন তৈরি হবে। এবং এইটা কি আপনি নিজেই তৈরি করেছেন? আমি আমার তৈরি অ্যাম্বুলেন্স এখন রোহিঙ্গা ক্যাম্পে দুইটা সার্ভিস দিচ্ছে, রোহিঙ্গা ক্যাম্পে একটা অ্যাম্বুলেন্স দিয়েছেন উনি, সেই পরিপ্রেক্ষিতে উনি আমাদেরকে একটা অ্যাম্বুলেন্স দিতেছে নিজের হাতে তৈরি, নতুন একটা অ্যাম্বুলেন্স দেবে, এবং এটা তো 6 মাসের মধ্যে ইনি কমপ্লিট করে আমাদের হাতে বুঝে দিবে, ঠিক আছে? বলেন, সেটা হচ্ছে আমি ক্লিয়ার করি, যেহেতু আমি একজন সমাজসেবক, ধারাবাহিক সমাজসেবা করছি, আপনারা কেউ, আমার যারা দাতা সদস্য আছেন, আপনারা কেউ ভুল বুঝবেন না, আমি যেটা তাকে দিব, এখন আমার দুইটা দোকান আছে, প্রতি মাসে ইনকাম করলে 1,00,000 টাকা ইনকাম হবে, ইনকাম হয়, আমি এখনও কর্ম করি, আমি এখনও ইনকাম করি, আমার নিজের যা আছে সেখান থেকে
তার অ্যাম্বুলেন্স তৈরি করে দিব, তার জন্য সময় লাগলে লাগবে। আপনারা যে টাকা পাঠান, এই টাকার একটি টাকাও আমি অন্য কাজে ব্যয় করি না। হ্যাঁ, হিরো আলম ফাউন্ডেশনে অ্যাম্বুলেন্স দিতে যদি কেউ এই অ্যাম্বুলেন্স পারপাস সহযোগিতা করতে চান, ওয়েলকাম। আলাদাভাবে লিখে পাঠাবেন যে এটা হিরো আলমের ফান্ডে যে অ্যাম্বুলেন্স যাচ্ছে, অ্যাম্বুলেন্সে খরচ করবেন, এই জন্য পাঠিয়েছি টাকা, তাইলে এই অ্যাম্বুলেন্সে আপনার টাকা খরচ হবে। তাছাড়া অন্য কোনো টাকা এই অ্যাম্বুলেন্সে খরচ হবে না। অ্যাম্বুলেন্সে আমারও আমার এখনও যে তৌফিক আল্লাহ দিয়েছে, আমার ব্যক্তিগত টাকা দিয়ে অ্যাম্বুলেন্স তৈরি করে দেবো। বিধান ভাই, আমি একটু কথা বলি, আপনি তো বলছেন দেশ সেরা উদ্ভাবক, আসলে এই বিষয়টা ক্যামেরার সামনে আপনি বলেছেন, অনেকেই কমেন্টস করবে, এই কারণটা কি, আপনি দেশ সেরা কেন? আমার দেশ যেমন সারা দেশ থেকে প্রতিযোগিতা হলে সেখানে সেরা হলে তাকে দেশ সেরা বলে। আমার আমার 100-এর উপরে এরকম রাষ্ট্রীয় পদক আছে, এগুলো কোনো আলোচনা নয়। সনদ আছে, আমার সনদ আছে, রাষ্ট্র আমাকে খেতাব দিয়েছে। কি খেতাব দিয়েছে? পুরস্কার উদ্ভাবনী আবিষ্কারে, আবিষ্কারের সেরা, দেশ সেরা। আমার আমার আবিষ্কারের মধ্যে রয়েছে 15-20টা কৃষি যন্ত্র, দেশীয় প্রযুক্তির অ্যাম্বুলেন্স, দেশীয় প্রযুক্তির মোটর কার, দেশীয় প্রযুক্তির ফ্যামিলি কার, বিশেষ প্রতিবন্ধীদের গাড়ি, তারপরে মিনি ট্র্যাক্টর, তারপরে আপনার ভুঁই নিড়ানি মেশিন, তারপরে জ্বালানি ছাড়া বিদ্যুৎ তৈরি যন্ত্র, ঘাস কাটা মেশিন ইত্যাদি ইত্যাদি উদ্ভাবনের জনক আমি। রাষ্ট্র খেতাব দিয়েছে উদ্ভাবকের জনক। ওকে ভাই, আমাদের প্লিজ আমাদের সময় একটু সংক্ষেপ আছে, তোমার জন্য। ওকে, সবাইকে আমরা আমি ক্লিয়ার করে দিয়েছি, পরিষ্কার। তার গাড়ি কোথা থেকে কিভাবে তৈরি হবে, কার অর্থায়নে হবে, কেউ যদি এই অ্যাম্বুলেন্স তৈরিতে হেল্প করতে চাই করতে পারে, কিন্তু আমার মোবাইল 01718 যেমন সারা দেশ থেকে প্রতিযোগিতা হলে সেখানে সেরা হলে তাকে দেশ সেরা বলে। আমার আমার 100-এর উপরে এরকম রাষ্ট্রীয় পদক আছে, এগুলো কোনো আলোচনা নয়। সনদ আছে, আমার সনদ আছে, রাষ্ট্র আমাকে খেতাব দিয়েছে। কি খেতাব দিয়েছে? পুরস্কার উদ্ভাবনী আবিষ্কারে, আবিষ্কারের সেরা, দেশ সেরা। আমার আমার আবিষ্কারের মধ্যে রয়েছে 15-20টা কৃষি যন্ত্র, দেশীয় প্রযুক্তির অ্যাম্বুলেন্স, দেশীয় প্রযুক্তির মোটর কার, দেশীয় প্রযুক্তির ফ্যামিলি কার, বিশেষ প্রতিবন্ধীদের গাড়ি, তারপরে মিনি ট্র্যাক্টর, তারপরে আপনার ভুঁই নিড়ানি মেশিন, তারপরে জ্বালানি ছাড়া বিদ্যুৎ তৈরি যন্ত্র, ঘাস কাটা মেশিন ইত্যাদি ইত্যাদি উদ্ভাবনের জনক আমি। রাষ্ট্র খেতাব দিয়েছে উদ্ভাবকের জনক।